কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি। দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য। প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ। একটা সন্দেহবশত আসছে আর কি, তো ভালো, খারাপ বাকিটা আল্লাহর হাতে। হাতে একটা টিউমার হয়েছিল এখানে, তো হওয়ার পরে ওনার কাছে আসলাম। ওনার কাছে আসার পরে উনি একটা কাঁচা, কিন্তু সবাই তো আর ভালো বলে না, মোবাইলে তো খারাপও বলে। আবার যারা কাজে উপকার পাইতেছে তারা আফা ছাড়া তো ডাকতেছে না, আফা, খালা, কি বোন, কি মা, কেমন আছেন। যারা মনে করুন গুণ পাইছে সবাই তো আর বিশ্বাস করে না, বুঝেন না। এখন বিশ্বাস যারা করছে তারা সবাই গুণ পাইছে। এবং আমার কাছে হাজার হাজার লোকে ফোন দেয় সারাদিনে, আমি খুব ব্যস্ততা থাকি এবং বাড়িতেও রুগী আসে, হাজার হাজার রুগী। আমি দেখতে দেখতে খুব সময়ই পাই না, নিজে খাবারই সময় বুঝছেন, খাবার সময় পাই না, রান্নার সময় পাই না, নামে নামে জমে টানে, নামে নামে মানুষের কুকুরি করে, নামে নামে বান মারে, নামে নামে মানুষটা বান মেরে মারি ফেলায়। সেটা ফোনের মাধ্যমে, আপনি ফোনের মাধ্যমে ওনাদের নাম বয়স দিয়ে দেওয়া হয়, তার জন্য আমি করে দিই, নাম বয়সের মাধ্যমে করে দিই। নাম, বয়স, গায়ের রং, বাবা মায়ের নাম থাকে, এই মাধ্যমে মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু করে দিই। এবং কুয়েতের ভাইয়ের একজনকে করে দিয়েছি, উনিও উপকার পাইছেন। ভাইয়ে ফোন দিতেছে সবসময় 24 ঘন্টা, জাফা আপনার দ্বারাতে উপকার পাইছি। আরেকজন মনে করেন সৌদি আরব থেকেও ফোন দিছে, আরেকজন খুঁজেছে জর্দান থেকে, জার্মান, অনেক লোক জায়গায় জায়গায় থেকেই ফোন দেয়, আফা আপনার আমার কাজ করে দেন, আপনার যত টাকা লাগে আমরা দেবো, শুধু আমার কাজ করে দেন। আপনার এখন তো আপনি অনেক ব্যস্ততা, মোটামুটি মনে করেন খুব ব্যস্ততা থাকে, রুগী আসেন সারাদিন এবং কাজকর্ম নিয়ে, আবার রুগীদের দেখার সময় নিয়ে সময় পাই না, সারাদিন রুগী দেখতে দেখতেই দিন চলে যায়। মোবাইলে কথা বলি রুগীদের সঙ্গে, সারাদিন মোবাইলে কথা বলতে বলতে সময় চলে যায়। তো ভাইয়াদের কাছে আমার একটাই অনুরোধ, যদি যাদের যাদের কাজের প্রয়োজন, যাদের মনে করেন শুধু কাজের জন্যই প্রয়োজন, জাফা আমার কাজ হইতেছে না, কি খালা আমার কাজ হইতেছে না, আমার কাজটা করে দেন, এতে অন্য লোকে যেন কোন দুষ্টামি করে ফোন না দেয়, এইটাই ভাইদের কাছে অনুরোধ। আমিও একটা মহিলা, কিন্তু কাজ করি মানুষের উপকারের জন্য, বে উপকারের জন্য। বৃক্ষি নাম তার ফলে পরিচয়, যে কাজে গুণ পায় সেই মানুষের কথা কি বুঝতে পারে এবং সেই জানতে পারে, বুঝছেন। অবশ্য বলে বৃক্ষি নাম তার ফলে পরিচয়, ফল না হলে কোনো গাছ চিনা জানা যে এটাই গাছ। আর মানুষের কাজে গুণ না পাইলে বুঝতে পারে না যে সে কাজের গুণ মর্ম কতখানি। আগাল্লার দুয়ার মানুষ বলে যে কাজ হয় না, কিন্তু কাজ হয় 100%, এটা 100% কাজ হয়। আর আমরা কাজ করি বিধায় হাজার হাজার লোকের কাজ করি, বুঝছেন। এখন 100 লোকের যদি কাজ হয়, 10 জন লোকের নাও হইতে পারে, এটা আল্লাহর নীলা খেলা, এলা আল্লাহর সাথে কেউ পারে দিন। এবং আল্লাহর উসিল্লা এবং মানুষের দুয়ায় যেন যার যার মনের আবিগতে যাদের ভালোবাসা আকর্ষণ আছে ওই ওষুধের প্রতি, যাদের মন আছে দেয়াল আছে, তাদের কাজ একদম সাকসেসফুল হয়। আগাল্লার দোয়া, বিশ্বাসে বস্তু মেলে, তর্ক বহুদূর, বিশ্বাস করলে সমস্ত কিছু হয়, বুঝছেন। মানুষের বিশ্বাস করলে সমস্ত কিছুতে ফল পাওয়া যায়, বুঝছেন। আর আসে আসলে একটা কথা হইলো কি, মানুষের বিশ্বাসটা নাই, বিশ্বাস জিনিসটা হয়েছে বড় জিনিস। মানুষে যদি বিশ্বাস করে মনের দুবরা খায় আল্লাহর ইমান করে, আল্লাহ কিন্তু সমস্ত গুণা পাপ মাফ করে দেয়। আর আল্লাহরে না জানিয়ে যদি, আল্লাহকে যদি আমি একটা গুণা করে ফেলছি, আল্লাহরে যদি না জানিয়ে আমি, মানুষে তখন না জানতেছে যে মানুষ এটা বুঝতে পারতেছে না আমি গুণাটা করে ফেলছি, শুধু আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি সে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আপনার কাছে তো ফোন দেয় অনেকে, বিশ্বাস করে ফোন দেয়, বা অনেকে হয়তো জানার চেষ্টা করে, অনেকের ভালো লাগলি চিকিৎসা নেয়, অনেকের না লাগলি নেয়, অনেকে তো অনেকেই মনে করি আর কি, মস্কারি করে, হ্যাঁ মস্কারি করে, ঠাট্টা করে। ওরা বুঝতে পারে না যে মানুষের ভিতরে যে কত গুণ আছে, পৃথিবীতে আল্লাহ যে সৃষ্টি করছেন বৃক্ষি, গাছ, পাতা, মাটি, একটা জিনিসও কিন্তু আল্লাহ ফেলার জন্য তো সৃষ্টি করে নেই, সব জিনিস আল্লাহ সৃষ্টি করছে কাজের জন্য, কেউ চেনে কেউ চেনে না। এখন আমরা আপনারা লার্কি মনে করি যে এগুলো পুড়িয়ে মানুষে ফেলে দেয়, আমরা ওইগুলি জড়িবুটি মনে করে ঘাড়ে করে নিয়ে নিই, সারাদিন ঘুরে বেড়াই কেন, আমরা চিনতে পারছি মানুষের সমস্ত কিছু, সবাই চিনতে পারে না। আর আল্লাহ অভিজ্ঞতা সবার মনে সবকিছু দিয়ে দেয় নেই, আল্লাহ সবকিছু সবার মনে যদি দিয়ে দিত আর সবাই যদি কবিরাজি জানতো, তাহলে পৃথিবীতে আর কোনো কবিরাজের দরকার হতো না, পৃথিবীতে আর কোনো ডাক্তারের প্রয়োজন হতো না। ডাক্তারে জানে ডাক্তারের কাজ, আর কবিরাজে জানে কবিরাজের কাজ।
বুঝছেন? আসল কথাটা কি, মানুষের ইমান বিশ্বাসটাই সব বড় জিনিস। ইমান বিশ্বাস যে করে তার আগে আল্লাহর দোয়া 100% কাজ হয়ে যায়, 100% কাজ হয়। আর যদি হাজার হাজার লোকের কাজই না হইতো, তাহলে হাজার হাজার লোকে আমার ফোন দিত না এমন দেশ থেকে, জার্মান, কুয়েত, জাপান, জর্দান, মনে করেন আমেরিকা, সৌদি আরব, নানান দেশে থেকে আমার এনি টাইম ফোন দেয়। কেন? তাদের কাজে গুণ পাইছে বিধেই আমাকে ফোন দেয়। যে এত দূর থেকে আমার সাথে ওনার সাথে কথা বলার তো কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার জানা নেই, পরিচয় নাই, উনি আমাকে ফোন দেবে কেন এত টাকা লেগে? সেটাই, উপকার না পাইলে তো মানুষ, উপকার না পাইলে এত লোকে আমার ফোন দিত না, আর এত লোকের কাজ আমি করতে পারতাম না। আগে আল্লাহ রাসুলের দোয়ায় আল্লাহ আমার ভিতরে অভিজ্ঞতা দিয়েছেন বিধায় উনাদের মানুষের দোয়ায় আমি যেন মানুষের কাজ সাকসেসফুল করতে পারি, এইটাই আমার কর্তব্য। আসল কথা কি, মানুষের কাজটা হয়েছে বড় কথা, মানুষে যে টাকা পয়সা পাঠানো দেওয়ানো এটা বড় কথা না, মানুষে এমনি আমাকে খুশি হয়ে টাকা দেয়, যাদের কাজ করে দেওয়ার পরে মানুষ আমার এমনি খুশি হয়ে টাকা দেয়। টাকাটা আমাদের উস্তাদও মানা করছে যে কাজের আগে টাকা নেবেন না, কিন্তু কিছু জিনিস যে কিনতে হয়, কিছু জিনিস যে লাগে কাজের জন্য, আসনের জন্য, এই জিনিসগুলো তাদের কিনে দিতে হয়। যে কোনো কাজের জিনিস, একটা জিনিস লাগে, আমরা সে কালী সাধন করি, এই কালী সাধনের মাধ্যমে রক্ত ছাড়া কোনো কাজ হয় না, এই রক্ত দিয়ে আমরা কাজ করতে হতো। মানুষের রক্ত মানুষ কোথায় থেকে দেবে? এত যে পাঠা, ভৈষ, মনে করেন গরু, মনে করেন ছাগল, পাখি পঙ্খি, বুঝছেন? যে কোনো রক্ত দিয়ে কালী সাধন করতে হয়, কালীকে সাধন করতে গেলে রক্তর প্রয়োজন, বুঝছেন? এটা কালী দিয়ে সাধন করতে গেলে মনে করেন গরু লাগে, পাঠা লাগে, মহিষ লাগে, আবার মনে করেন ছাগল, ভেড়া, এগুলো দিয়ে মনে করেন এগুলো রক্ত দিয়ে নামের ওপরে ওনাদের চালান করে আমরা কাজ করে দিই, এগুলোর মাধ্যমে আমরা কাজ করি। কিন্তু যারা বাহিরে থেকে ফোন দেয় যা আমরা আসতে পারতেছি না, আমাদের কাজটা কিভাবে হবে? তা আমরা বলিয়ে দিই, ভাই আপনার নাম, বয়স, গায়ের রং এবং আপনার উচ্চতা, আপনার গায়ের রংটা কীরকম, আপনার ফেস কাটিংটা কীরকম, এগুলো আমরা নিয়ে ওনার বাবা মায়ের নামের ওপরে নামে নামে জমে টানে, নামে নামে মানুষের খুন করা হয়, নামে নামে মানুষকে বান মারা হয়, নামে নামে মানুষকে কুকুরি করা হয়। আমরা কোনো কুকুরি করি না, আমরা কবিরাজের মাধ্যমে, কালী সাধনের মাধ্যমে, জিন চালানোর মাধ্যমে এটা আমরা কাজ করি।